নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডিড ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পশুপালন করার জন্য একাধিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিশেষত যারা গ্রামাঞ্চলে বসবাস করেন তাদের জন্য বড় সুখবর সরাসরি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত পশুপালন করার জন্য হাঁস মুরগি গরু ছাগল কেনার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এবং এই টাকার জন্য আপনারা আজই আবেদন করতে পারেন তো কারা কারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বহু জনমুখী প্রকল্প চালু রয়েছে তার মধ্যে রাজ্য সরকারের একটি অভিনব প্রকল্প এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে গরু বা মহিষ পালনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাশি হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দেওয়া হবে তাছাড়া আপনি চাইলে একাশি হাজার টাকা না নিয়ে তিরিশ হাজার টাকাও নিতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে তো বর্তমানে এই টাকাটা আপনারা কারা কারা পাবেন কীভাবে পাবেন সেগুলো আমরা এক এক করে জেনে নেব দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে বর্তমানে চাষবাস ও বড় ব্যবসা থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত সমস্ত স্বনির্ভর ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে যেমন কম সুদে লোন পাওয়া যায় একই রকম প্রাণী বা পশুপালনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে আপনি যদি দুগ্ধ উৎপাদনকারী গাভী বা মহিষ পালন করতে চান বা ব্রয়লার মুরগি চাষ করতে চান বা ছাগল চাষ করতে চান সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর আর্থিক সাহায্য করা হচ্ছে আর গরু পালন করতে চাইলে আপনাদেরকে একাশি হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে দুগ্ধ উৎপাদনকারী গাভী বা পালনের জন্য একাশি হাজার পাঁচশো কুড়ি টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে বলা হয়েছে দুটি উন্নত মানের দুধেলো গাভী মোষপালনের জন্য কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘাস চাষ পুষ্টিকর খাবার বিমা ও ওষুধ খরচ বাবদ সর্বোচ্চ একাশি হাজার পাঁচশো কুড়ি টাকা কিন্তু দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন এই টাকাটা কিন্তু আপনারা লোন হিসাবে পাবেন আর সাত পার্সেন্ট সুদে কিন্তু এই টাকাটা আপনারা লোনে পেয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে দিই সাত পার্সেন্ট নয় শুধুমাত্র চার পার্সেন্ট সুদে কিন্তু আপনারা এই লোনটা পেয়ে যাবেন তো কীভাবে পাবেন সেটা দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে উৎপাদিত দুগ্ধ সঠিকভাবে বাজারজাত করে নির্ধারিত মূল্যে বিক্রি করে সপ্তাহে আস্তে আস্তে ব্যাংকে টাকা জমা করা যেতে পারে সেখান থেকে এই লোন কিন্তু পরিশোধ করা খুব সহজ হয়ে যাবে আর লোন শোধ করে দিলে পুনরায় কিন্তু আপনারা লোনও নিতে পারবেন লোন শোধ করার সর্বোচ্চ যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা হলো তিনশো দিন তো বুঝতেই পারছেন আপনি যদি লোন নেন সেক্ষেত্রে তিনশো দিনের মধ্যে কিন্তু আপনাকে লোনটা শোধ করতে হবে অর্থাৎ প্রায় এক বছরের মধ্যে আপনারা কিন্তু লোনটা শোধ করে দিতে পারবেন এবার বলা হয়েছে দেখুন নির্দিষ্ট সময়ের মধ্যে লোন পরিশোধ করে দিলে তিন শতাংশ সুদ কম লাগবে অর্থাৎ বুঝতেই পারলেন আপনি কিন্তু শুধুমাত্র চার শতাংশ সুদে এই লোনটা পেয়ে যাচ্ছেন এবারে আমরা জেনে নেব এই তিরিশ হাজার টাকা থেকে শুরু করে একাশি হাজার টাকা পর্যন্ত যে লোনটা এর জন্য আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে টাকা পাওয়া যাবে কোথায় আবেদন করবেন তো দেখুন বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে তো আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনাদের যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গরু বা মোষ পালন করতে চাইলে একাশি টাকা কিন্তু লোন পেয়ে যাবেন শুধুমাত্র চার শতাংশ সুদের হারে এবারে এই লোনটা পাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার জমির পর্চা লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে ভোটার কার্ডের জেরক্স লাগবে কিষান ক্রেডিট কার্ডের জেরক্স লাগবে ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স লাগবে এই সমস্ত কিছু কাগজপত্র নিয়ে আপনি আপনার ব্লক অফিস বা বিডিও অফিসে জমা করতে পারেন এছাড়াও পরবর্তী সময় যদি আপনি আবেদন করতে চান তাহলে পরবর্তী সময় যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখান থেকেও কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে আপনি গরু বা মোষ চাষের জন্য এই টাকাটা নিতে চান কিনা অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ